তোমার বিরুদ্ধে আমি সাইবার ক্রাইমে রিপোর্ট করেছি, এফআইআর এর কপি আমার হাতে, আমি তোমার বিরুদ্ধে জিডি করিনি, আমি তোমার বিরুদ্ধে এফআইআর করেছি। তোমার বিরুদ্ধে এফআইআর করার কারণ একটা। কি আবার খেলাতে এসে গেছো? তো চলো খেলাটা শুরু করা যাক। কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি, ইউটিউব খুললে শুধু কন্ট্রোভার্সি আর কন্ট্রোভার্সি। কার সাথে কন্ট্রোভার্সি? বর্তার আর ছোড়দার তো আগেও তো কন্ট্রোভার্সি, এখন তো তোমার বিরুদ্ধে আমি সাইবার ক্রাইমে রিপোর্ট করেছি, এফআইআর এর কপি আমার হাতে, আমি তোমার বিরুদ্ধে জিডি। ভাবলাম এদের কন্ট্রোভার্সি নিয়ে একটু ভালো করে খেলা হবে, ভালো করে একটু টপিকটা লিখলাম, হ্যাঁ তারপর দেখলাম ভিডিওটাই প্রাইভেট হয়ে গেছে। তাও চলো এদের কি ঘটনা ঘটেছিল সেটা বলবো, আর পরে টপিকটা আসতেছি যে ভিডিওটা কেন ডিলিট হয়ে। আমি জানি ভিডিওটা দেখতে অনেক লেট হয়ে গেছে, তাও আমি নিজে রাইডার রাখলাম কি ঘটনা ঘটেছিল সেটা আমি বলে দিলাম। তোমরা যদি না জানি থাকো তাহলে ভিডিওটা দেখে নেই। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের বলবো অ্যামাজন রি এর উপরে জেফার কেন এফআইআর করে, অ্যামাজন রি এমন কি বলেছিল, এমন কি বা রোস্ট করেছিল যে জেফার দিদি বাধ্য হয়ে এফআইআর করতে চলে গেল। সবকিছুই বলবো, তোমরা সবকিছু জানতে পেরে যাবে। তার আগে তোমরা এখনো কানের ফোনটা গুজে নিতে, তাদের কানের ফোনটা গুজে নাও আর তার সাথে সাথে কানটা খোলা রাখো। তো মেন কথায় আসি, আসলে কি হয়েছিল দেখো, অ্যামাজন রি একটা রোজ ভিডিও বানিয়েছিল জেফার দিদিকে নিয়ে। সেই রোজ ভিডিওতে অ্যামাজন রি জেফার দিদির কিছু কিছু জিনিস তুলে ধরেছিল, সেগুলোকে নিয়ে অ্যামাজন রি এন্টারটেইনমেন্ট করেছিল পাবলিকের সামনে, সেটাই আমাদের জেফার দিদির ভালো লাগেনি। তুমি কি করলে একটা ভিডিও বানালে যেখানে তুমি বলছো যে আমি লোককে পুরনো জিনিস দিচ্ছি, আর এমন এমন কিছু ভাষা বললে যার জন্য আমার কাছে অ্যামাজন রি বলেছে যে পার্টির এতগুলো চ্যানেল থাকতে ফেসবুক ইউটিউবে সব জায়গায় তো ভালোই ভিউ আসছে, ভালো ইনকাম হচ্ছে, তা সত্ত্বেও ব্যবসা খুলে বসেছে, তাও নাকি আবার পুরনো শাড়ি পুরনো গয়না রেন্টে দিয়ে। আচ্ছা জেপার দিদি পুরনো জিনিসগুলো রেন্টে দিচ্ছে, সেগুলোর পুরোপুরি দিয়েছে আমাদের অ্যামাজন রি। জেপার দিদির কথা অনুযায়ী তার নিজের ব্যবসাকে ডাউন করার জন্য এমন ভিডিও বানানো, জেপার দিদিকে নিচু দেখানোর জন্য এমন ভিডিও বানানো, জেপার দিদির ব্যবসাকে বন্ধ করার জন্য এমন ভিডিও বানানো, তো এটা নিয়ে হয়েছে আসল ঝামে। আচ্ছা তো জেপার দিদি এবার আমি বলি তুমি শুনো, অ্যামাজন রি তোমাকে নিয়ে কি খারাপ বলেছি, তোমাকে নিয়ে শুধু ট্রোল করেছে রোস্ট করেছে এটাই তো নাকি, তোমাকে নিয়ে ট্রোল করেছে রোস্ট করেছে কিছু টাকা কামাইছে, তোমাকে তো কিছু খারাপ তো বলে। তুমি যে বলছো তুমি ব্যবসা করেছো, তোমাকে কংগ্রেচুলেশন না বলে তোমার আরো ব্যবসাকে ডাউন করছে কোথায়, তোমাকে তো কংগ্রেচুলেশন তো বলেছে। বাড়ি করার পর নতুন শাড়ি দোকানও কিনলাম। ওরে বাবা, আবার শাড়ি দোকানও কিনে নিয়েছে, শাড়ি বিক্রি করা খুব ভালো কথা, তোমার দোকানের জন্য শুভ কামনা রইল। আর তোমাকে খারাপ কোথায় বলো, তুমি তো নিজেই বলেছো ভিডিওতে যে তোমার যদি শাড়ি গয়না তোমাদের কিছু লাগে তোমরা বলতে পারো, তোমাদের আমি রেন্টে দিই। আমার কাছে অনেক রকমের মুকুটের কালেকশন আছে, তো এইটা একটা মুকুট হলো, এইটা হলো আরেকটা মুকুটের কালেকশন যেটা তোমরা রেন্ট নিতে পারো। এবার তোমরা আমাকে এটা বলো যে রেন্ট বলতে কি বোঝে, কোন জিনিস, সেটা শাড়ি হতে পারে, সেটা গয়না হতে পারে, সেটা অন্য কিছু হতে পারে, সেই জিনিসটা তুমি দুই দিন তিন দিন ব্যবহার করবে বা তোমার কাজে লাগাবে, আর সেই জিনিসটা তোমার ব্যবহার করা হয়ে গেলে তুমি দুই দিন তিন দিন পর আমাকে সেটা রিটার্ন করবে, এটার পরিবর্তে আমাকে তুমি টাকাও দিবে, ঠিক আছে, এটাকে তো রেন্ট বোঝায় তাই না। তোমার ব্যবহার করা হয়ে গেলে সেই জিনিসটা অন্য কেউ নেবে, সেও একদিন দুই দিন ব্যবহার করবে, ব্যবহার করার সেও রিটার্ন করবে, তাহলে এই জিনিসটা তো পুরাতনই হলো না, মানে সেকেন্ড হ্যান্ড। ঠিক বলেছো, আর তুমি যেগুলো শাড়ি গয়না তুমি রেন্টে দিতে যাচ্ছ সেগুলো তো তুমি আগেও করেছো, সেটার তো প্রুফ দিয়েছে আমাদের অ্যামাজন রি। আর একটা কথা, আমাদের জেফার দিদি নতুন শাড়ি ব্যবসা করেছে, ইন্ডিয়া বাংলাদেশ সব জায়গাতে মাল ডেলিভার করছে, তার জন্য তো আমাদের অ্যামাজন রি তোমাকে কংগ্রেচুলেশন বলেছে, আমিও কংগ্রেচুলেশন বলছি, কংগ্রেচুলেশন দিদি। ওরে বাবা, আবার শাড়ি দোকানও কিনে নিয়েছে, শাড়ি বিক্রি করা খুব ভালো কথা, তোমার দোকানের জন্য শুভ কামনা। আমি এক কথায় বলতে চাই অ্যামাজন রি এর এখানে কোনো দোষ নেই, কিন্তু হ্যাঁ তোমাদের যদি পার্সোনাল কোনো দুশ্মনী থাকে তাহলে সেটা তোমরা জানো। আমি স্ট্রাইক দিইনি সেখানে আমার অনেক ছেলেমেয়েরা ছিল তারাই কাজটি করেছিল, একবার বলছে আমি স্ট্রাইক দিয়েছি, একবার বলছে আমি স্ট্রাইক দিইনি, একবার বলছে আমার মেম্বাররা স্ট্রাইক দিয়েছে। আরে ভাই, কেহনা ক্যা চাহতে হো, আরে কেহনা ক্যা চাহতে হো, নাই। তো আমি লাস্টে একটা কথাই বলবো, জেফার দিদি তুমি অ্যামাজন রিকে সরি বলে দাও আর এফআইআরটা উঠিয়ে নাও, তাহলে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে, আর তুমি যদি সরি না বলো তাহলে অ্যামাজন রি তোমার উপরে এফআইআর করবে, তুমি ঘুম করে। আর একটা কথা বলার ছিল, একই প্ল্যাটফর্মে থাকে নিজের মধ্যে কন্ট্রোভার্সি করে কি লাভ, সরি বলে নাও, এফআইআর উঠিয়ে নাও, নিজের মধ্যে কম্প্রোমাইজ করে নাও, ঝামেলা শেষ, কন্ট্রোভার্সি বড় করে কি লাভ। ওহো, আমি তো ভুলেই গেছি, যত কন্ট্রোভার্সি করবে তত বেশি লাভ, ভিউ লাভ মানে উপরে উঠে যাবে, কি ঠিক বললাম তো।
बात तो सही है। এবার আমি তোমাদের বলি ভিডিওগুলো প্রাইভেট কি করে গেলো, নিজেদের মধ্যে কম্প্রোমাইজ হয়ে গেছে, নাহলে তো ভিডিওটা প্রাইভেট হবে না। তাও আরেকটা কথা তোমাদের বলে দিই, আমার মনে হয় এদের মধ্যে কম্প্রোমাইজ হয়নি ভাই, কেন জানো? কারণ রাত্রিবেলা দেখলাম যে আমাদের অ্যামাজন রেডি ক্যাপসুল লিখেছে কাল আমার লাস্ট রিপ্লাই ভিডিও। কি তোমরা কিছু বুঝতে পারলে? তার মানে এদের মধ্যে কম্প্রোমাইজ এখনো হয়নি। দেখা যাক আজকে রিপ্লাই ভিডিও আসতেছে অ্যামাজন রেডির, দেখা যাক কি করছে, দেখা যাক। তারপর তোমাদের আমি লেটেস্ট নিউজ দিচ্ছি। তো বন্ধুরা ভিডিও আমরা এখানে শেষ করলাম, ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই এটা কমেন্ট করে জানাবে, আর তোমাদের রায়টা কিন্তু অবশ্যই কমেন্ট করবে, কিন্তু তোমাদের রায়ের জন্য আমি কমেন্ট বক্সে অপেক্ষা করছি ভাই। আর ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, আর তোমরা যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফেসবুক থেকে ফলো করে দেবে, এখন ইনস্টাগ্রাম ফলো করতে যা ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে ফলো করে দেবে। তো চলো আজকে এতটুকু, আবার চলে নতুন ভিডিও নিয়ে, তোদের বাই বাই, টেক কেয়ার, লাভ ইউ গাইস।